অতীতের সব অভিজ্ঞতাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার বছর জুড়ে ছিল ডেঙ্গু রোগের অস্তিত্ব। তবে জুলাই মাসে এসে এক প্রকার ঢল নামতে শুরু করে হাসপাতালগুলোতে, যা শুধু ঢাকা কেন্দ্রিক নয়, ঢাকার বাইরের হাসপাতালগুলো পরে হিমশিম অবস্থায়। বর্তমানে দেশের প্রতিটি জেলায় ডেঙ্গু রোগের অস্তিত্ব মিললেও বিগত দিনগুলোতে ঢাকার তুলনায় বাইরের জেলাগুলোতে রোগী শনাক্তের হার ছিল কম। তবে গত 30 জুলাই থেকে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। ওই দিন থেকে গত 3 আগস্ট পর্যন্ত 5 দিনে সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছেন 13,309 জন, যাদের 57% ঢাকার বাইরের। এ সময়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল 5,714 জন, অন্যদিকে ঢাকার বাইরে 7,595 জন। এর বাইরে আক্রান্তের সামগ্রিক পরিসংখ্যানেও ঢাকার তুলনায় খুব বেশি পিছিয়ে নেই ঢাকার বাইরের জেলাগুলো। সারা দেশে আক্রান্তের মোট হিসেবের প্রায় অর্ধেক রোগী ঢাকার বাইরের, তবে মৃত্যুর হিসেবে এগিয়ে আছে রাজধানী ঢাকা। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। ঢাকার বাইরের আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়তে থাকাকে চরম উদ্বেগের উল্লেখ করে মশক নিধন ও ডেঙ্গু চিকিৎসা সারা দেশে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি অবহেলা না করে সবাইকে হতে হবে সচেতন। আমরা যে সহসা অ্যাডিস মশা নিয়ন্ত্রণ করতে পারবো বা ডেঙ্গু অনেক কমিয়ে আনতে পারবো তা না, তো সুতরাং এখন আমাদের বেশি জোর দিতে হবে ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনার দিকে। আমাদের ঢাকার হাসপাতালে শয্যা সংখ্যা বাড়াতে হবে এবং ঢাকার বাইরেও আমাদের এই সক্ষমতাটা বাড়াতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা অলওয়েজ সবসময় জানি, যাতে এই রোগটা না হয় সেক্ষেত্রে আমাদের পাবলিক অ্যাওয়ারনেস, নিজেদের সচেতন থাকতে হবে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান 281 জন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।